আসসালামু আলাইকুম বেস্টিস, অনেকদিন পর আসলাম। এবার আমরা ঘুরতে গিয়েছিলাম কুয়াকাটা। কুয়াকাটা সম্পর্কে কিছু ধারণা দিব সবাইকে। কুয়াকাটার রাস্তা অনেক খারাপ ছিল, মানে বরিশাল তো অনেক বড় ছিল, আমার ধারণা ছিল না। দেন আমরা অনেক দিন পর আব্বু ঈদের পর প্ল্যান করলো হুট করে যে আমরা কুয়াকাটা যাব। ভোর 5টা বাজে রওনা দিয়েছিলাম, ইভেন গিয়ে ওখানে বসলাম দুপুর 1টায়। ওখানে গিয়ে আমরা শিখদের হোটেল রিসোর্ট অ্যান্ড ভিলা উঠছিলাম। ওই রিসোর্টটা অনেক সুন্দর ছিল, বিলিভ মি অনেক মানুষ থাকতে পারবে ওই রিসোর্টে। একটা ভিলায় 3টা রুম থাকে, একটা সোফা রুম থাকে, ডাইনিং থাকে, অনেক সুন্দর একটা ফ্রিজ থাকবে, অনেক ধরনের ফেসিলিটিস আছে, সার্ভিসিং অনেক ভালো। দেন আমি দেরি না করে রেডি হয়ে গেলাম সুইমিংয়ে যাওয়ার জন্য। সুইমিং শেষ করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তারপর আমরা আবার রেডি হয়ে গেলাম আমরা কুয়াকাটা সিয়া বিচ ওখানে যাওয়ার জন্য। আমরা সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম আর দুপুরে খাবার ওখান থেকে মাঝে রাস্তায় করলাম। অনেক ভালো রেস্টুরেন্ট নাই, দেখাইলাম আর কি যা ছিল রেস্টুরেন্টে গেছিলাম। ওখানকার ভিউ পুরো কক্সবাজারের মতোই, কোনো ডিফারেন্ট নাই, কক্সবাজারের মতো মানুষ হোক। বিকালে রেস্ট নিয়ে রাতের ভিউটা নেওয়ার জন্য আমি আবার বেরিয়ে গেলাম। বেরিয়ে হওয়ার পর ওখানে এত মানুষ আর ভালো লাগে না। তারপর আমি কতক্ষণ ছবি টবি তুলছি অন্ধকারে, তাও ছবিগুলো ভালো আসেনি, নিজে নাম লিখলাম। রিসোর্টটা রাতের বেলা অনেক সুন্দর লাগে। দেন পরদিন সকালে আমরা ঘুম থেকে উঠে ওই শিকদার রিসোর্টে বুফে ছিল সকালে ব্রেকফাস্ট, ওটা খেয়ে দেন আমরা এখানে ভিডিও করা শুরু করলাম। সুন্দর সবগুলা ভিলাগুলো দেখলাম কতক্ষণ ঘুরে ঘুরে। রাতে সেদিন তো আর ঘোরা হয়নি, আমরা গিয়েই পড়ছিলাম 1টা বাজে, অনেক সময় ওয়েস্ট হয়ে গেছিলো। রাস্তার খারাপ ছিল, অনেক অসুস্থ হয়ে গেছিলাম আর ওখানে অনেক গরম ছিল। এই টাইমে অনেক গরম পড়ছে এপ্রিল মান্থে। অনেক ঘুরলাম, দেন কিছুক্ষণ ছবি তুললাম, দেন বাসে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। কুয়াকাটাকে বিদায় করে দিলাম।